আমার নাম অ্যাডভোকেট খুরশেদ আলম শাওন। অত্যাচার করতে সেই প্রমাণ তারা খুব অত্যাচার করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম বালিথুবা ইউনিয়নে অবস্থিত শত শত বছরের পুরনো ঐতিহাসিক লোহাগড় মঠ, যা অবস্থিত ডাকাতিয়া নদীর তীরে। প্রতাপশালী জমিদার দুই ভাই লোহা ও গহড় এর নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে লোহাগড়। লোকমুখে শোনা যায় এই জমিদার দুই ভাই ছিল খুব অত্যাচারী ও অহংকারী। তারা মানুষের প্রতি অনেক জোর জুলুম ও অত্যাচার করত। কেউ কেউ বলে 500 বছর, আবার কেউ কেউ বলে 1000 বছর পূর্বে এই সু উচ্চ মঠগুলো নির্মাণ করে অত্যাচারী জমিদারগণ। তো বন্ধুরা, সাথেই থাকুন, আমরা আজ এই মঠগুলো ঘুরে ঘুরে দেখব আসলে কি অবস্থা কেমন। আমরা ভিডিওর একেবারে শেষের দিকে জমিদারদের বাড়ির ভিতরে ঢুকব এবং তাদের প্রাসাদগুলো দেখব, সাথেই থাকবেন। এখন আমরা মঠগুলো একে একে দেখি আর কিছু কথা বলি। আসলে অনেকেরই ধারণা মঠের ভিতরে এখনো অনেক হীরা, মুক্তা, মানিক, স্বর্ণের কুলা ও স্বর্ণমুদ্রা রয়েছে। বিভিন্ন সময় অনেকে ডাকাতি করতে এসেও ব্যর্থ হয়ে ফিরে যায়। মঠটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। আসলে এই মঠটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। জানা গেছে তৎকালীন সময়ে এই অহংকারী জমিদাররা নদীর তীর হতে তাদের বাড়ি পর্যন্ত রাস্তা তৎকালীন মূল্যবান সিকি ও আধুলি মুদ্রা দিয়ে নির্মাণ করেছিল। সেই রাস্তাটি এখন আর নেই। নিদর্শন হিসেবে আজও তাদের তিনটি মঠ এখনো দাঁড়িয়ে রয়েছে। আসলে কেউ কেউ বলে 5টি মঠ এখানে ছিল, 2টি ভেঙে পড়ে বিলুপ্ত হয়ে গেছে। আসলে কারো কাছ থেকে সঠিকভাবে জানতে পারলাম না এই মঠগুলো কত শত বছর আগে নির্মাণ করা হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমরা এতক্ষণ মঠগুলো দেখলাম বা মঠগুলোর ভিতরে দেখার চেষ্টা করেছি, মঠগুলোর যে কারুকার্য সেগুলো দেখার চেষ্টা করেছি। আসলে এই মঠগুলোর উপরে এখন টিয়া পাখির বাসা। টিয়া পাখি কিচিরমিচির করে। এখানে ঝিল, ঝিলটার সাথেই ডাকাতিয়া নদী। এই হলো আরেকটি ভেঙে যাওয়া মঠের চিহ্ন, দেখলেই বোঝা যায় যেটি এখন বিলুপ্ত। ওই যে টিয়া পাখি ডাকতেছে, আপনি এখানে ঘুরতে আসছেন? জি, আমি ঘুরতে আসছি। ও আচ্ছা, কতজন আসছেন? আমরা এখানে প্রায় 10 জন আসছি। ও আচ্ছা, এই যে এই ভাইয়ারা সহ, তাই না? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, তো কেমন লাগলো, এই সম্পর্কে আপনাদের ধারণা কেমন ভাই? আসলে চাঁদপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। আচ্ছা, ফরিদগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা। জি জি। ফরিদগঞ্জে লোহাগড়া যে মঠ, সেটা একটা ঐতিহ্যবাহী মঠ, প্রায় 500 বছরের পুরাতন মঠ। জি জি। এখানে এটা একটা ফরিদগঞ্জের ঐতিহ্যেরই অংশ। এটা দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসে, তার অংশ হিসাবে আমরাও আজকে আসছি, ইতিপূর্বেও আসছি। আজকে আমাদের নতুন কিছু ফ্রেন্ডস আছে, তাদেরকে নিয়ে আসলাম এটা দেখানোর জন্য। আসলে ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব, কারণ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই যে স্থাপত্য শৈল, জি, এই স্থাপত্য শৈলটা তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে থাকে। কারুকাজ, সেটা আসলে আমাদের ভাবার বিষয়, চিন্তার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ওনাদের সাথে কথা বলে ভালোই লাগলো। এ হলো মঠের অবস্থা। মানুষ আসা যাওয়া করার কারণে
বুঝাই যায় এই অবস্থা। অনেক মানুষ আসে এই মঠগুলো দেখতে। আসলে আগে তো মানুষ ভয়ে এখান দিয়ে আসতোই না, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল, মানুষ এর পাশ দিয়ে যেত ভয় পেত, দিনের বেলায় ভয় পেত, রাতে তো কেউ আসতো না। যাই হোক, অনেক দর্শনার্থী আসে দেখতে, অনেক মানুষের আনাগোনা হয়, বিশেষ করে বিকেল বেলায় ঘুরতে আসে দেখতে আসে। এই হলো উপজেলা প্রশাসনের সাইনবোর্ড, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি থামিয়ে ফোড়ে নিতে পারেন। তো বন্ধুরা, একটু পরেই আমরা সেই অত্যাচারী জমিদারদের বাড়িতে যাব। এখন আমরা অন্য একজন ভাইকে জিজ্ঞাসা করব এই মঠ সম্পর্কে। ভাই, ঘুরতে আসছেন এখানে, কেমন লাগে আপনার কাছে? ভাই, আমি দীর্ঘ 16 বছর ফ্রান্সে ছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা। ফ্রান্সে থাকার পরে আমি বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্য দেখতে আসছি। এখানে কি অত্যাচার হইতো, পাপীরা ছিল। ও আচ্ছা আচ্ছা। আসলাম আজকে দেখতে আসছেন না? জি, আমি আমার বাপ মা সহকারে ফ্রান্সে খুব ছোটবেলা থেকে। ও আচ্ছা আচ্ছা। ওইখানে আর কি লেখা পড়াশোনা সবকিছু শেষ করে এখন এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আপনারা আসবেন, দেখবেন খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু এখানে যে অত্যাচারীরা যে অত্যাচার করতো সেই প্রমাণ, তার প্রমাণ এখানে নিদর্শনে যে দেখেন। ও আচ্ছা আচ্ছা। যাক, ধন্যবাদ ভাই। জি। আসলে বন্ধুরা, এই জমিদারদের সম্পর্কে কারো কাছ থেকে ভালো কোনো কথা পাইনি, মনে হয় তারা খুবই অত্যাচারী ছিল। মঠ ছিল কয়টা? মঠ আমি আর মতো আমি চারটা দেখছি, আগে পাঁচটা ছিল, এখন তো তিনটা আছে, মানে তিনটা আছে ভাঙ্গি গেছে। ও আচ্ছা। এটা মধ্যে আরো বহুত কিছু আসলো, বহুত কিছু আসলো, ডাকাতি হয়েছে না? উপরে ডাকাতি হয়েছে, উপরে ডাকাতি হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা রাস্তা দিয়ে মহিলা আড়ি গেলে কত এই কারহাটা কি হইতো, একবার একবার তক্ক করতো, আসলে যে ভালো করে সে মরে গেল মানুষ তার নামে ভালোই বলে, যে খারাপ করে তাকে তো খারাপ বলবেই, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সেই অত্যাচারী জমিদারদের বাড়িতে। এ হলো তাদের প্রাসাদগুলো, দেখতে পারছেন শত শত বছরের পুরনো প্রাসাদগুলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।